আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে আজকে কথা বলবো সমসাময়িক প্রাসঙ্গিক বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে তা নিয়ে আশা করি আপনারা সাথে থাকবেন আহ নাম্বার ওয়ান যেগুলো স্বাধীনতা নিয়ে কথা কথা হচ্ছে এই স্বাধীনতা নিয়ে স্বাধীনতা বলতে কি বোঝায় স্বাধীনতা কিভাবে প্রয়োগ বাংলাদেশে হয় তা আপনারা ভালোই করেই জানেন বাক স্বাধীনতা নিজের ইচ্ছা মত পোষণ করা এটা এটা বাংলাদেশে অনেক দিন থেকে নেই যে সরকারই আসুক বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এটা কোন সরকারই পছন্দ করে না আপনার রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিক মুস্তাক আহমেদ কে হত্যা করা হয়েছে জি হত্যা করা হয়েছে ওনাকে অনেকবার শুনেছি ছয় বার সাতবার উনি জামিনের জন্য আবেদন করেছেন উনার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং ওনার যে লোক আহমেদ কিশোর নামে কিশোর আহমেদ জামিন মঞ্জুর করা হয়েছে অসুস্থ অনেক কিছু আমরা বিগত সরকার যে বিএনপির সরকার সময় একটা লোককে এভাবে হত্যা করা হয়েছিল আলতাফ হোসেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা প্রতিবাদ করেছিলাম কেন এটা অন্য একটা হত্যাকে এভাবে বলা যায় না হত্যাকে হত্যাই বলতে হবে এটা দায়বার সরকার সেই সময় নিতে হয়েছিল কি জন্য আমরা সবাই এটা প্রতিবাদ করেছিলাম আহমেদ কিশোরের একটা পোস্ট শেয়ার করেছিলেন এই মুস্তা সাংবাদিক সাংবাদিক নয় লেখক মুস্তাক আহমেদ এই এই শেয়ার এই শেয়ার যিনি যেটা করেছিলেন কি ছিল এটাতে ছিল প্রধানমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদের কিছু লোকের কার্টুন ছবি আঁকা হতে পারে এটা এটা স্বাভাবিক আমরা যে দেশে আসি গণতন্ত্রের একটা উদার এক্সাম্পল দেওয়া যায় এই দেশে ইংল্যান্ডে আমরা এই দেশে অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে তাছাড়া পত্রপত্রিকায় ম্যাগাজিন অনেক সময় দেখা যায় দেখতে পারি যে এই দেশের প্রধানমন্ত্রীর সহ এ দেশের মন্ত্রী পরিষদ এমনকি রানী তো এই ব্যঙ্গ থেকে বাদ যান না ওরা অনেক সময় তাদেরকে নিয়ে কাট ব্যঙ্গ করে খাটুনাকে এটা এটা বাক স্বাধীনতা এটা এটা এর জন্য যে একজনকে জেলে নিতে হবে নয় মাস এটা কোনো মানে নাই এটা ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করা হয়েছে আপনি ব্যাংক ডাকাতি করেন আপনার আপনি আপনার যদি লাইন ভালো থাকে আপনি সারা পেয়ে যাবেন আর যদি আপনি এই ডিজিটাল মামলায় আটকা করে যান চোদ্দ বছরেও বাড়ি হতে পারবেন না এটা হলো এটা হলো শুধু পুলিশ এবং প্রশাসন এবং একটি পরিবার একটি পরিবার ওর সরকারকে একটা সুবিধার জন্য করা হয়েছে প্রধানমন্ত্রী আজ বলেছেন যে গণতন্ত্র রক্ষার খাতিরে ডিজিটাল বাংলাদেশকে ডিজিটাল করার জন্য ডিজিটাল আইন করা হয়েছে যা স এই যে ডিজিটাল আইন সম্পূর্ণ সম্পূর্ণরূপে অবৈধ বাংলাদেশে এটা এইটা পৃথিবীতে কোনো দেশে এইরকম ডিজিটাল নিরাপত্তা আইন নাই যে কোনো মানুষ তার বাক স্বাধীনতা বলতে যা তার মনের কথা হে বলতে পারে আমি 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 এই দেশে বসবাস করি আমি যদি আমি যদি এই দেশের সরকারকে পছন্দ করি না আমি গিয়ে তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো তার বিরুদ্ধে লেখালেখি করতে পারবো এটা আমার বাক স্বাধীনতা ইভেন আমি আমি যদি রানীর কোনো কাজকে পছন্দ করি না আমি বলতে পারবো যে আমি আপনার আপনার এই কাজটা পছন্দ নয় এই জন্য আমাকে জেলে যেতে হবে না আমরা আজকে আর একটি নিউজে দেখলাম যে ইরফান সেলিম যে সে হাজি সেলিমের গণদর পুত্র ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল কিভাবে খেনক সাথে কি কি মিলেছিল সবাই দেখেছে আপনার অনেক দামি দামি বিদেশি ও ওয়কিটকি অনেক অনেক কিছু উনি পুরা উনার এরিয়াটা কভার করতেন এই ওয়কিটকির মাধ্যমে ছাদাবাজি দিয়ে আজকে উনি মুক্তি পেয়েছেন ওনার বিরুদ্ধে যত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এটা হলো বাংলাদেশের বাক স্বাধীনতা এখন আপনারাই বলেন বাক স্বাধীনতা কাকে বলে বাঘ স্বাধীনতা কাদের জন্য স্বাধীনতা এটাকেই বলে বাংলাদেশে শুধু আপনি যদি কথা বলেন আর সরকারের পক্ষে বলেন এটা স্বাধীনতা আপনি যদি কথা বলেন সরকারের বিপক্ষে বলেন এটা স্বাধীনতা নয় এটা 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 ডিজিটাল ডিজিটাল নিরাপত্তা আইনের আইনের আওতায় আপনি ফেঁসে যাবেন এটাই এটাই হলো বাক স্বাধীনতা এটাই হলো ডিজিটাল আইন যার যার ফায়দা সরকার প্রশাসন নিতেছে ধন্যবাদ আপনারা সবাইকে আমার চ্যানেলে চ্যানেলে যোগ দেওয়ার জন্য আশা করি আশা করি আগামীতে দেখা হবে প্লিজ সাথে থাকুন আমরা চাই একটা গণতান্ত্রিক সুন্দর দেশ যেখানে সবাই সবার মত প্রকাশ করার স্বাধীনতা পাবে السلام عليكم ورحمة الله وبركاته